সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় সম্পাদক সহ তিনজনের দু বছরের কারাদণ্ডের নিম্ন আদালতের রায় বহাল রাখলো জেলা ও দায়রা আদালত। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো আইন ও বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা যে কতটা শক্তিশালী তা আবার প্রমাণিত হলো বিলোনিয়া আদালতে। আদালত হলো ন্যায় মন্দির, এখানে মানুষ ন্যায় বিচারের আশায় আসে এবং ন্যায় বিচার পায়। 2015 সালে 2 সেপ্টেম্বর বামপন্থী দলের 24 ঘন্টা ভারত বন্ধকে কেন্দ্র করে সিপিআইএম এর নেতৃত্বরা বিলোনিয়া আদালতে বেআইনিভাবে প্রবেশ করে জোরপূর্বক আদালত বন্ধ করে দেওয়া এবং তৎকালীন জেলা ও দায়রা বিচারক রুহি দাস পাল ও আদালতের কর্মচারীদের মানসিক ও শারীরিক হেনস্থা করে, এছাড়াও অকথ্য ভাষায় গালিগাজ করে। এই ঘটনায় বিলোনিয়া থানা একটি মামলা গ্রহণ করে, যাতে অভিযুক্তরা ছিলেন সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত, সিপিএম নেতা বাবলু দেবনাথ এবং লোকেশ সিনহা। বিলোনিয়া থানা অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 447, 353, 332 এবং 34 ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। বিলোনিয়া থানার তৎকালীন সাব ইন্সপেক্টর শঙ্কর শাহকে এই মামলার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে আদালতের চার্জশিট দাখিল করে। বিলোনিয়া নিম্ন আদালত অর্থাৎ জেএম ফার্স্ট ক্লাস এই মামলার বিচার প্রক্রিয়া শুরু করেন। বিচার চলাকালীন 22 জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। তারপর দীর্ঘ শুনানি শেষে জেএম ফার্স্ট ক্লাস 2021 সালের 9 ডিসেম্বর 3 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই মামলার রায় ঘোষণা করেন। ভারতীয় দণ্ডবিধির 447 ধারা 2 মাসের সশ্রম কারাদণ্ড, 500 টাকা জরিমানা, অনাদায়ে আরো 10 দিনের জেল, এছাড়াও 353 ধারায় 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এই ঘোষণা দেওয়ার পর অভিযুক্তদের পক্ষ থেকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে এই মামলার আপিল করা হয়, যার আপিল নাম্বার ছিল 1/2022, 2/2022, 3/2022। এরপর আদালতে দীর্ঘ শুনানি শেষে বর্তমান জেলা ও দায়রা বিচারক আশুতোষ পাণ্ডে বুধবার এই আপিলের রায় দান করেন। তিনি এই রায়ে নিম্ন আদালত অর্থাৎ জেএম ফার্স্ট ক্লাসের রায়কে বহাল রেখে অভিযুক্তদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি আক্তার হোসেন মজুমদার। এই রায়ে বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়লো, এটা নির্দ্বিধায় বলা চলে। ভারতীয় দণ্ডবিধি 447 ধারা বিবেদী গণকে 2 মাসের সশ্রম কারাদণ্ড এবং 500 টাকা জরিমানা, অনাদায়ে আরো 10 দিন এবং ভারতীয় দণ্ডবিধি 353 দ্বারা 2 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করে। উক্ত ঘোষণার পর বিবাদীগণ মাননীয় দায়রা আদালতে এপিল করেন। এপিল করার পরে দীর্ঘ শুনানি হয়েছে এবং দীর্ঘ শুনানির পর মাননীয় আদালত এপিলে ওনার রায়ে কিছু বিবাদীগণের যে প্লি ছিল, তাদের সপক্ষে যে যুক্তি ছিল, তারা বলেছিল যে আদালতের তারা প্রবেশ করেনি। কিন্তু দেখা গেছে এখানে 2 ধরনের সাক্ষ্য পাওয়া গেছে আদালতে, একটা হচ্ছে কোর্টের সাক্ষী আর একটা হচ্ছে নিরপেক্ষ সাক্ষী। নিরপেক্ষ সাক্ষীদের সাক্ষ্য বাক্য এবং বিবাদীগণ ছাপায় সাক্ষী দিয়েছিলেন, এই ছাপায় সাক্ষ্য বাক্য প্রমাণ পাজে বিবাদীগণ আদালতে প্রবেশ করেছে। তখন আদালত মন্তব্য প্রকাশ করেন যে এই আদালত হচ্ছে বিচারের বা ন্যায়ের একটা মন্দির, বিবাদীগণ এই ন্যায় মন্দিরকে ন্যায় যাতে বন্ধ থাকে এই জন্য তাদের যে আইডিওলজি, তাদের যে আদর্শ, যা প্রয়োজন আদালত বন্ধ করার জন্য ধমক দিয়েছেন যাতে ন্যায়ের দরজা বন্ধ হয়ে যায়। তাই আদালত বিবাদীগণের প্রতি এই ভিন্ন এই মত পোষণ করেন এবং বিবাদীগণের নিম্ন আদালতের যে সাজা দেওয়া হয়েছে তা পূর্ণ বহাল রাখেন। জেলা ও দায়রা আদালত ক্রিমিনাল আপিল নাম্বার 1/2022 এবং 2/2022, 2/2023, 2/2022 মামলা রায় ঘোষণা করেন। উক্ত মামলা বিষয়বস্তু হল গত 9/2/2015 বামপন্থী দল ভারত বন্ধের আহ্বান করেন। এই বন্ধকে কেন্দ্র করে সিপিআইএম দলের দুষ্কৃতিকারীরা ওই দিন সকাল আনুমানিক 10:15 সময় মাননীয় আদালতে বেআইনিভাবে প্রবেশ করে মাননীয় দায়রা আদালতের জজ সাহেব এবং কোর্টের স্টাফকে ধাক্কা এবং বাজে ব্যবহার করেন এবং জজ সাহেবকে বলেন মাননীয় ত্রিপুরা হাইকোর্টের জাস্টিস দীপক গুপ্তা চামচা বলে গালিগালাজ করেন এবং সঙ্গে সঙ্গে যাতে আদালত বন্ধ করে চলে যায় এই ধরনের ধমক প্রদান করেন। এই ঘটনা শোনার পর এই দীপু বিলোনিয়া এবং ওসি বিলোনিয়া ঘটনাস্থলে আসেন। আসার পরে বিবাদীগণের হাত থেকে মাননীয় দায়রা আদালতের জজ সাহেব তৎকালীন রুহি দাস পাল এবং কোর্টের স্টাফদেরকে
দুষ্কৃতিকারীর হাত থেকে রক্ষা করেন, তখন দুষ্কৃতিকারীরা আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে যান। যাওয়ার পরে পরবর্তী সময় এসডি গুলিয়া দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মাননীয় দলের যে হামলা হয়েছে এই হামলার বিরুদ্ধে বিলোনিয়া থানা একটা মামলা দায়ের করেন। বিলোনিয়া থানা মামলা দায়ের করার পরে ওসি বিলোনিয়া শঙ্কর সাহা সাব ইন্সপেক্টরকে উক্ত মামলার তদন্তের দায়ভার তুলে দেন। শঙ্কর সাহা তদন্তের দায় গ্রহণ করে মামলা তদন্ত করেন। তদন্ত করে বিবাদী তাপস দত্ত এবং বাবুল দেবনাথ ত্রিলোকেশ সিনহা তাদেরকে এই ঘটনার সঙ্গে জড়িত হয়ে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ভারতীয় দণ্ডবিধি 447, 353 এবং 332 দ্বারা ও 34 দ্বারা চার্জশিট দাখিল করেন। চার্জশিট দাখিল করার পরে মাননীয় জেএম পাস আদালতে উক্ত মামলাটা বিচার হয়। উক্ত মামলা মাননীয় লালনেট জেএম ফার্স্ট ক্লাস বিবাদীগণের বিরুদ্ধে আদালতে উক্ত ধারাগুলিতে চার্জ ফ্রেম করেন। চার্জ ফ্রেম করার পর 5 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য আদালতে প্রেরণ করা হয়। 5 জন সাক্ষীবাক্যের সাক্ষ্য গ্রহণ করার পর আদালত দীর্ঘ শুনানির পর গত